মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জীবনের প্রথম বড় পরীক্ষা, মঙ্গলবার সকাল থেকেই ছিল উত্তেজনা, যথাসময়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় পরীক্ষার্থীদের, প্রথম পরীক্ষা বলে কথা। মঙ্গলবার ছিল মাধ্যমিকের বাংলা পরীক্ষা, প্রথম দিনের পরীক্ষা দিয়ে হাসি মুখেই পরীক্ষার্থীদের একাংশ। মঙ্গলবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 82,228, তার মধ্যে ছাত্রের সংখ্যা 50,350 এবং ছাত্রের সংখ্যা 31,875। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 135টি। নির্ঘণ্ট মেনেই শুরু হয় মাধ্যমিকের প্রথম পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের বাইরে এবং ভেতরে থাকে কড়া নজরদারি, এদিনের বিষয় বাংলা। তবে জীবনের প্রথম পরীক্ষা ঘিরে ছাত্রছাত্রীদের উৎকণ্ঠা থাকে, সাথে সন্তানদের নিয়েও উৎকণ্ঠায় থাকেন অভিভাবক অভিভাবিকারা। কেমন হলো মাধ্যমিকের প্রথম পরীক্ষা, কি বলছে পরীক্ষার্থী? ভালোই হয়েছে, কোশ্চেনও সহজ ছিল জানার মধ্যে সবাই, ভালোই হয়েছে পরীক্ষা আমাদের। কি রকম লাগলো প্রথম জীবনের প্রথম পরীক্ষা? একটু ভয় ছিল, লাগছিল, কিন্তু অতটা ভয় নেই, গার্ডও ভালো ছিল আমাদের, ওই জন্য ভয়টা কেটে গেছিলো পরে। জীবনের প্রথম একটা বড় পরীক্ষা দিলাম, ভালোই লাগলো। না অতটা কঠিন লাগছিল না, কিন্তু হ্যাঁ একটু কঠিন লাগছিল। দিলাম তো ভালো, এখন জানি না রেজাল্টে কি হবে। খুব সুন্দর হয়েছে পরীক্ষা, কোশ্চেন সুন্দর ছিল, ভালোই সহজ ছিল। বাংলা কি কঠিন মনে হলো? বাংলা না, সহজ মনে হয়েছে। হ্যাঁ সিলেবাস মনে হয়েছে। ভয় লাগছিল প্রথম দিকে? নাকি ভয় লাগছে, একটু ভয় লাগছিল, তবে তারপর থেকে ভয় কেটে যাবে। শহর বহরমপুরের সাথে জেলার বিভিন্ন প্রান্তেই ছবিটা থাকে একই। পরীক্ষা কেন্দ্র থেকে হাসি মুখে বেরোলেন পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র অনেকটাই সহজ, সিলেবাসের মধ্যেই ছিল বলেই জানাচ্ছে তারা। পরীক্ষা খুব ভালো হয়েছে, যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন হয়নি। পড়াশোনা প্রত্যেকটাই সহজ প্রশ্ন এসেছে, আমাদের স্কুলে যতটা কমন দিয়েছে তার থেকেও ভালো কমন এসেছে আমাদের স্কুলের থেকে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।